কিংমেকার হব নীতিশ কুমারর জেডিইউ আর চন্দ্রবাবু নাইডুর টিডিপি দলর ইতিমধ্যে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে শাসক বিরুদ্ধে যেহেতু আজি দিল্লিত অনুষ্ঠিত হব এনডিএর বিশেষ বৈঠক আর এনডিএর কে বিশেষ বৈঠকখনত উপস্থিত থাকিব নীতিশ কুমার আমি পুনর্বার উল্লেখ করব বিচাৰিছো ডাঙৰ খবৰ বুলি কব লাগিব কিয়নো এবার কিংমেকার হব জেডিইউ আর চন্দ্রবাবু নাইডুর টিডিপি দল জেডিইউ 12খন আসন আর টিডিপিয়ে 16খন আসনত জয়লাভ করেছে দুইটা দলে অন্তর্ভুক্ত হয়ে আছে এনডিএত নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে ইতিমধ্যে শাসক বিরোধী পার্টিয়ে নতুন সরকার গঠনক লৈ আজি দিল্লিত অনুষ্ঠিত হব এনডিএর বিশেষ বৈঠক আর সেই বিশেষ বৈঠক সেই বিশেষ বৈঠকত অংশ লব জেডিইউর অধ্যক্ষ নীতিশ কুমারে ইফালে 24 বছরীয় শাসনের পতন ঘটায় উড়িষ্যাত উত্থান হল বিজেপির মুখ থেকে খালে শাসনাধিষ্ঠ নবীন পাটনায়কে অন্ধ্রপ্রদেশত ওয়াই এস আর সির নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচিত্র করেছে টিডিপি আমি জানাই যে চেষ্টা করছো চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার হব কিংমেকার দুয়োগী নেতারে যোগাযোগ করেছে এটা শাসক বিরোধী পার্টিয়ে এবার কিংমেকার হব জেডিইউ আর চন্দ্রবাবু নাইডুর টিডিপি দল যেহেতু জেডিইউয়ে 12খন আসন আর টিডিপিয়ে 16খন আসনত জয়লাভ করেছে দুয়োটা দলে অন্তর্ভুক্ত হয়ে আছে এনডিএত নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে শাসক বিরোধী পার্টিয়ে যেহেতু আজি দিন 11:30 বজাত অনুষ্ঠিত হব দিল্লিত এনডিএর বিশেষ বৈঠক আর সেই দিল্লিত অনুষ্ঠিত হওয়া নতুন বৈঠকখনত উপস্থিত থাকিব জেডিইউর অধ্যক্ষ নীতিশ কুমার আমি জানাই যে চেষ্টা করছো সমান্তরালক অন্ধ্রপ্রদেশত ওয়াই এস আর সি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতাচ্যুত করেছে এনডিএর অংশীদারী দল তেলেগু দেশম পার্টি অর্থাৎ টিডিপিয়ে ইয়াতে উল্লেখ করব লাগিব যে উড়িষ্যার নবীন পাটনায়কর 24 বছরীয় 61 আসনের অবসান ঘটাই বিজেপি 78খন আসন লাভ করেছে আর উড়িষ্যা বিধানসভার মুঠ 147খন আসনের মাজত বিজেডিয়ে 51খন আসন কংগ্রেসের দলে 14খন সিপিএমে 1খন আর নির্দলীয় 3খন আসন লাভ করেছে সমীক্ষা সমূহেও উড়িষ্যাত বিজু জনতা দল অর্থাৎ মুখ্যমন্ত্রী নবীন পাটনায়কর 24 বছরীয় শাসনের অন্ত পড়ব বলে ভবিষ্যৎবাণী করেছিল ইন্ডিয়া টুডে আমি আপনার যেহেতু বিভিন্ন ধরনের সমীক্ষা ওলাইছিল আর সেই যে সমীক্ষা ইন্ডিয়া টুডে এক্সিস মাই ইন্ডিয়ায় ইয়াত উল্লেখ করা অনুসরি বিজেপিয়ে যেহেতু 62ৰ পৰা 80খন আসন লাভ করব বলে কৈছিল আর যা 13, 20, 25 আর 1 জুনত লোকসভার উড়িষ্যা বিধানসভার ভোট গ্রহণ হয়েছিল রাজ্যখনত নির্বাচনী প্রচার অভিযানত বিজেপির তারকা প্রচারক রূপত অবতীর্ণ হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে বহু কেইখন বিশাল জনসভাত অংশ লৈছিল আনকি শেহতীয়া যে নির্বাচনী প্রচার আনকি শেহতীয়াকে নির্বাচনী প্রচারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এসময়ের মিত্র দলের নেতা এনডিএর অংশীদারের মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক রোগাকান্ত বলে কই শাসন কার্যর অক্ষম বলে ইঙ্গিত দিছিল আর ইফালে যদি আমি সাবলৈ যাও অন্ধ্রপ্রদেশ টিডিপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতার উৎখাত করলে ওয়াই এস আর কংগ্রেসক আর মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডিক রাজ্যবাসী গভীর আশার ক্ষমতাল আনিছিল যদিও কর্মসংস্থাপন আর উন্নয়ন আর স্থায়ী আর রাজধানী নির্মাণের কাম সম্পূর্ণ করার ব্যর্থ হওয়াতে রাজ্যবাসী অসন্তুষ্ট হয়ে পড়েছিল হাজার হাজার কোটি টাকা ঋণে ভারাক্রান্ত হওয়া রাজ্যবাসীর উপর বাড়ি গল কর রাজহর বুঝা বাড়ি গল আর এনে পরিস্থিতিত পূর্ণ সুযোগ ললে টিডিপির নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুয়ে বিজেপির হাত মিলাই অহা নাইডুর নেতৃত্বাধীন আসলে লোকসভা নির্বাচনের বিধানসভাতো চমৎকার ফলাফল দেখাবলে সক্ষম হল এনডিএ আর মুঠ 175খন আসনভিষ্ট অন্ধ্রপ্রদেশের বিধানসভার 136খন আসন টিডিপিয়ে বিজেপি 8খন আর জনসেবা পার্টি অর্থাৎ জেএসপিয়ে 21খন আসন লাভ করে আর ইয়ার বিপরীতে কিন্তু ক্ষমতা থাকা ওয়াই এস আর কংগ্রেস দলে লাভ করেছে মাত্র 12খন আসন টিডিপিয়ে লোকসভার 16খন আসন লাভ করার রাষ্ট্রীয় পর্যায়ত গুরুত্ববাহিল চন্দ্রবাবু নাইডুর আর অহা 9 জুনত নাইডুয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করব আর এই অনুষ্ঠানত বিভিন্ন নেতা আর বিশিষ্ট ব্যক্তির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকিব আমি আপনার জানাই যে চেষ্টা করছো এবার কিংমেকার হব জেডিইউর চন্দ্রবাবু জেডিইউর নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর টিডিপি
টিডিপি দল আৰু ইতিমধ্যে যেটো জেডিইউয়ে 12 খনাখন টিডিপিয়ে 16 খনাখনত জয়লাভ কৰিছে দুয়োটা দলেই অন্তৰ্ভুক্ত হৈ আছে এনডিএত নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুৰ হৈতে যোগাযোগ কৰিছে শাসক বিৰোধী পাৰ্টি আৰু আৰু কিছু সময় পিছতে আৰু অৰ্থাৎ এতিয়া হৈছে 10:31 মিনিট আৰু কিছু সময় পূৰ্বে অৰ্থাৎ 11:30 মিনিটত কিন্তু দিল্লীত অনুষ্ঠিত হ'ব এনডিএৰ এখন বিশেষ বৈঠক আৰু এনডিএৰ কে যিখন বিশেষ বৈঠকত উপস্থিত থাকিব নীতিশ কুমাৰ কে এনডিএৰ বিশেষ বৈঠকখনত উপস্থিত থাকিব বৈঠকত অংশ ল'ব জেডিইউৰ অধ্যক্ষ নীতিশ কুমাৰে ইফালে 24 বছৰীয়া শাসনৰ পতন ঘটাই উৰিষ্যাত উত্থান হ'ল বিজেপিৰ ইয়াতে উল্লেখ কৰিব লাগিব যে নবীন পাটনায়কে কিন্তু এবাৰ মুখ থেকেচা খাইছে শাসনাধিষ্ঠ আমি জনাই যোৱাৰ চেষ্টা কৰিছো আৰু অন্ধ্ৰপ্ৰদেশত ৱাই এছ আৰ চি নেতৃত্বাধীন চৰকাৰক ক্ষমতাচ্যুত কৰিছে টিডিপিয়ে গুৰুত্বপূৰ্ণ খবৰ কিয়নো এবাৰ কিং মেকাৰ হ'ব পাৰে জেডিইউ আৰু চন্দ্ৰবাবু নাইডু টিডিপি দলে যিহেতু টিডিপিয়ে 16খন আসনত জয়লাভ কৰিছে আৰু ইফালে চাবলৈ গ'লে জেডিইউয়ে 12খন আসনত জয়লাভ কৰিছে দুয়োটা দলেই কিন্তু এই ক্ষেত্ৰত এনডিএত সংলগ্ন হৈ আছে নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুৰ সৈতে যোগাযোগ কৰিছে শাসক বিৰোধীৰ পাৰ্টি আচলতে শাসক বিৰোধীসমূহৰ যিখন পাৰ্টি আছে সেই পাৰ্টিসমূহে কিন্তু এতিয়া চন্দ্ৰবাবু নাইডু আৰু নীতিশ কুমাৰক যোগাযোগ কৰিছে নতুন চৰকাৰ গঠনক লৈ যিহেতু কিছু সময় পিছতে দিল্লীত অনুষ্ঠিত হ'ব এন ডি এৰ বিশেষ বৈঠক আৰু সেই বৈঠকখনত অংশ ল'ব জে ডি ইউৰ অধ্যক্ষ নীতিশ কুমাৰে ইফালে যদি আমি চাবলৈ যাওঁ তেনেহ'লে 24 বছৰীয়া শাসনৰ পতন ঘটাই উৰিষ্যাত উত্থান হ'ল বিজেপিৰ মুঠৰ ওপৰত মুখ থেকেচা খাইছে শাসনাধিষ্ঠ নবীন পাটনায়কে